নাটকের অবসান। জেল পালানো আট সিমি জঙ্গিদের নিয়ে যে নাটকের সূত্রপাত, পুলিশের গুলিতে এনকাউন্টারে তাদের মৃত্যু, তাতে ইতি টানল। এমনই তথ্য উঠে এসেছে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে। উল্লেখ্য, রবিবার রাতে এক কারারক্ষীর গলা কেটে খুন করে পালিয়ে যায় আট জঙ্গি। এই সিমি জঙ্গি পলাতকের ঘটনায় মধ্যপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্র। ভোপালের পাশাপাশি রাজধানী দিল্লিতেও জারি করা হয় সতর্কতা। এই ঘটনার নেপথ্যে ভোপাল জেলেরই কোনো কর্মীর যোগ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। এই ঘটনার জেরে জেলের DIG সহ পাঁচজন কারারক্ষীকেও সাসপেন্ড করে প্রশাসন। জানা গিয়েছে, ভোপালের কাছেই একটি গ্রামে তারা লুকিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের এনকাউন্টারে সেখানেই মারা যায় ওই জঙ্গিরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24x7।